সকালবেলায় উঠে আমার রোজ ডিউটি হলো 15 থেকে 20 মিনিট আদর করো, আদর করো, ওকে আদর করো। তারপর হলো খাওয়ানো, খাওয়াতে গিয়ে আরো 15 মিনিট, মানে সকালে আমার 1 ঘন্টা আধ ঘন্টা ওর জন্য রাখতে হয়। কিরকম শুয়ে পড়লো আমি তাই ভাবছি, হ্যাঁ ঘুম হয়নি, আমি এতদিন 7টায় উঠেছি, মানে কথা বলছে ঢাকাটাও খুলে কথা বলতে পারছে না, আমি এতদিন 7টায় উঠেছি, মানে 1 সপ্তাহ 7টায় উঠে অফিস গেছে, ঢাকা দিয়েই কথা বলছে। সকালে রুটিটা অভিরূপ গোটাটা খায়নি, তাই ভাবলাম ওকে একটু ফল আর একটু ড্রাই ফ্রুট দেওয়া যাক, তাহলে পেটটা পুরোটা ভরে যাবে, তাই একটা অ্যাপেল কেটে দিলাম। এবার আমি মাংসটা ঝটপট রান্না করে নেবো, কড়াইতে দিয়েছি তেজপাতা, জিরে ফোড়ন আর হলো শুকনো লঙ্কা, হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আর দিয়ে দেবো অল্প নুন, আমি গোটা মাংস যতটা নুন দেবো ততটা একবারে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা লাল হওয়া অবধি একটু অপেক্ষা করবো। দিয়ে দিলাম থেতো করে রাখা দুটো এলাচ, দারচিনি আর হলো থেতো করে রাখা 4-5 কোয়া রসুন, খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। রসুন গুলো হালকা একটু কাঁচাতে গন্ধটা যাবে। তারপর দিয়ে দেবো আদা, জিরে, ধনে বাটা। তারপর আমি এখানে ইউজ করেছি ওই 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব একটা আমি ইউজ করি না, এই মাংস ভালো কিছু মানে একটু স্পেশাল রান্না হলে তখনই ইউজ করি। তারপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, কালার যত বেশি ভালো হয় তত বেশি যেন দেখতেও ভালো লাগে, খেতেও যেন ভালো লাগে, তার জন্যই অল্প একটু ইউজ করলাম। তারপর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নেওয়ার পর চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কেন কি ফ্রিজে ছিল। তারপর খুব ভালো করে কষিয়ে নেবো নাড়াচাড়া করে, কারণ চিকেন কষানোটা খুব ইম্পর্টেন্ট, যত বেশি কষাবে তত বেশি খেতে স্বাদ হবে। আর কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিলাম আদা আর ওই যে রসুন পেস্ট কিনে এনেছিল সেটা, কেন কি এটা যেহেতু কেনা তাই প্রথমে তেলে দিয়ে দিলে গন্ধটা উবে যেত। তারপর দিয়ে দিলাম আলুগুলো, তারপর 3-4টে লঙ্কা চিরে দিয়ে দিলাম, যেহেতু অভিরূপ খাবে তো আমি বেশি কুচিয়ে দিইনি। তারপর ফেটিয়ে রাখা 4-5 চামচ মতন দই দিয়ে দিলাম, দই দিলে কিন্তু বেশ ক্রিমি একটা টেক্সচার আসে আর কালারটাও ভালো আসে আর একটা বেশ রসরসে ব্যাপারটাও বেশ ভালো আসে। তারপর খুব ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেবো, চিকেন থেকে দই দেওয়ার জন্য আপনাআপনি জল বেরিয়ে আসবে। তারপর দিয়ে দেবো নুন আর মিট মশলা, তারপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো আর কষিয়ে কষিয়ে মাংসটাকে একটু সিদ্ধ করে নেব। আর আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি, কারণ আলুগুলো তো খুব বেশি সিদ্ধ করা ছিল না, হালকা ভাজা ছিল। তারপর এবার দেখো পুরো তেল সেপারেট হয়ে গেছে, তার মানে পুরোপুরি মাংসটা কুক হয়ে গেছে। এরপর একটুখানি জল দিয়ে দেবো, তবে সেটা অবশ্যই গরম জল, গরম জল দিলে কিন্তু রান্নার টেস্টটা একটু বেড়েই যায়, ঠান্ডা জল দিলে কি রান্নাটা আবার মানে কড়াইয়ের মশলাটা ঠান্ডা হয়ে যায়, টেস্টটা অতটা যেন ভালো আসে না। এরপর আবারও ঢাকা দিয়ে দেবো, একটু ফুটতে দেবো আর তারপর মাখা মাখা হয়ে এলে নামিয়ে দেবো। নামাবার আগে দিয়ে দেবো গরম মশলা আর অল্প একটু ঘি। চিকেন এখানে ডান আর এখানে দিয়েছি অভিরূপের ডাল সিদ্ধ, যেহেতু আমাদের লঙ্কা দিয়েছে একটু রিচ করেই করেছি, তো ওকে আর গ্রেভি দেবো নাই ভাবলাম, তো ওর জন্য করলাম ডাল সিদ্ধ, ডাল দিয়ে ভাতটা মাখবো আর ওর জন্য চিকেন করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এরপর স্নানে যাবো, বাস তাহলে মোটামুটি 11:30টার মধ্যে স্নান টান কমপ্লিট হয়ে যাবে, তারপর যাবো ছাদে, কারণ ঘরের ভিতর থাকতে একদম মন হচ্ছে না।
বাইরে রোদটা আজকে দারুণ এসেছে, সেই সরস্বতী পূজার আগের দিন থেকে পুরো মেঘলা ওয়েদার করেছিল। যদিও এখন বাজছে পৌনে একটা, তবুও আমরা একটু ছাদে যাব। অভিরূপকে আর অরিন্দমকে তো পাঠিয়ে দিয়েছি, আমি এবার যাব। স্নান টান সারলাম, ভিডিওটা এক্সপোর্ট দিলাম, এরপর যাব উপরে। আগে গামছাটা এখানে দিয়ে যাই, যার রোদ উঠেছে ভালোভাবে শুকিয়ে যাবে। তো চালাবার সুযোগই হয় না, ছাদে নিয়ে যাই, যদি একটু চালাই তো চালাবে। নেই যায়ঙ্গে, নেই যায়ঙ্গে, মে নিচে চলে যাতি হুম লো সাইকেল চালাও, বসিয়ে দেবো। সরস্বতী পূজার আগের দুদিন থেকে এত মেঘ করেছিল যে কি বলবো, মানে মনে হচ্ছিল বোধ হয় বৃষ্টি পড়বে, আবার ঠান্ডা জমিয়ে পড়বে। তারপর আবার আজকে এত রোদ দিয়েছে যে এখানে নেওয়া যাচ্ছে না বসে। আর জামা কাপড় বোধ হয় আধ ঘন্টা হয়েছে না এখানে এনে দেওয়া হলো, কাছাকাছির পর আধ ঘন্টার মধ্যে সব শুকিয়ে গেছে, মানে এত রোদ। অতিরিক্ত ঘুম যেমন শরীরের পক্ষে ভালো, অতিরিক্ত ঘুমও তেমন শরীরের পক্ষে খারাপ। আজকে দুপুরে এমন মরার মতো ঘুমিয়েছি মানে কি বলবো, আর ঘুম থেকে উঠে যেন মনটা না কিরকম খারাপ খারাপ লাগছে, মানে বেশি ঘুমিয়েছি বলে নাকি এরকম লাগছে জানি না, ভীষণ কিরকম একটা মানে মুড অফ লাগছে জানি না, মাঝে মাঝে থেকে থেকে কেন এরকম মুড অফ হয়ে যায়। যাই হোক, তো শীতকালে না এরকম দুপুরটা বেশি ঘুম হলে যেন এরকমই হতে থাকে। তখন না মুড ভালো আছে, ততক্ষণ রান্নাবান্না করতে যেতেও ইচ্ছে করছে না, তো একটুখানি মুডটা ভালো করি তারপর রান্নাবান্নার দিকে যাবো। সন্ধ্যাবেলাতে মুডটা ভালো ছিল না বলে চাচারা আর কিছুই খায়নি, ভালোও লাগছিল না, তাই অরিন্দম দেখলাম যে সবজি বাজার করতে গিয়ে সিঙ্গারা আর বাদাম নিয়ে এসেছে। এখানে তো শীতকালটায় বাদাম পাওয়া যায়, আগেই তোমাদেরকে বলছিলাম। আর এখানে সিঙ্গারার সঙ্গে না দু রকমের চাটনি দেয়, একটা পুদিনা পাতার চাটনি আর একটা হলো লাল রঙের কিসের চাটনি দেয় জানি না। আজকে দেখলাম লাল চাটনিটা দেয়নি, আর আমি গ্রিন চাটনিটা এমনিতেও খাই না, আর অরিন্দম তো দুটোর মধ্যে একটাও খায় না। যাই হোক, তো চলো আগে সিঙ্গারা দিয়ে মুড়িটা খেয়ে নিই, তারপর জমিয়ে সবাই মিলে বাদাম খাওয়া যাবে। আজকে শনিবার, তাই কোনো কিছুই পোড়া করতে নেই, কিন্তু বেগুন পোড়া খেতেও মন হচ্ছে, তাই কড়াইয়ে অল্প করে তেল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম ভিতরটা, এরপর নুন দিয়ে বেগুনগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো। ওদিকে বেগুনটা হচ্ছে হোক, এদিকে আমি কালকে যেহেতু চাউমিন করবো সকালবেলায়, তাই সমস্ত সবজি কেটে রাখবো। তবে হ্যাঁ, পেঁয়াজটা কেটে রাখিনি, পেঁয়াজটা আমি ওই বেগুনের সঙ্গে মাখবো বলেই কেটে রাখছি। পেঁয়াজ সবসময় আমি টাটকা টাটকা ইউজ করি, কেটে রাখি না, বলে নাকি এটা একদম বিশেষ সমান যদি পেঁয়াজ কেটে রেখে সেই পেঁয়াজটা ইউজ করা হয়, আর সহজে হজমও হয় না, তাই আমি পেঁয়াজটা কেটে রাখি না, পেঁয়াজটা টাটকা টাটকাই কেটে নিই। আর এছাড়া এদিকে ব্রোকলি, কিছু বিনস, কিছু মটরশুঁটি আর গাজর কেটে নেবো, কালকে চাউমিনটা করতে তাহলে ঝটপট হয়ে যাবে। আমি চাউমিনটা সিদ্ধ করেও রাখবো যাতে সকালবেলায় উঠেই একদম ঝটপট আমি করে নিতে পারি, কারণ কালকে অরিন্দম যাবে মাছ আনতে, আর মাছ আনতে গেলে এমনি দেরি করে ওঠে রবিবার বলে, তারপর আবার সকালে উঠে যদি করতে দেরি হয়ে যায় টিফিনটা তাহলে যেতেও দেরি হয়ে যাবে, ওদিকে মাছ আনতেও দেরি হয়ে যাবে, তাই কেটে কুটে রেডি করে রাখছি। ফোনটা সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, আশা করছি এতক্ষণে হয়ে যাবে। তো এপি টপিট একটু কালো কালো করে ভেজে নিতে হবে, আসলে তেল তো দেওয়া নেই, নামমাত্র দেওয়া আছে আর কি, তাই খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে, আর এপি টপিট একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিলেই রেডি। ঘড়িতে এখন 9:10, এখানে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, ভাজা ঠিক না, ওই পুড়িয়ে পুড়িয়ে ভাজা অল্প হালকা তেল দিয়ে, যেদিন পোড়াতে থাকতো না আমার মা এইভাবেই করতো, আর আমার মা আবার অনেক সময় ভেজেও নিতো, হালকা তেল দিয়ে ভাজতো তারপর মাখতো, কিন্তু আজকে আমি এটা মানে তেল দিইনি বেশি, হালকা একদম একদম এক ফোঁটা তেল দিয়ে এটাকে বেগুনটাকে ওরম করে পোড়ালাম, যেহেতু আজকে শনিবার। আর এখানে কেটে সব রাখলাম, চাউমিনটাও আমি সিদ্ধ করে রাখবো, কালকে সকালে ভাবছি চাউমিনই করবো। তো মোটামুটি আমার হয়ে গেলে বেগুনটা মাখার জন্য পেঁয়াজ গাজর তেল এসব সব দিয়ে রেখেছি, লঙ্কা, শুধু বেগুনটা তুলে মেখে নেব।
এখানে চাউমিনটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি বেগুন পোড়াগুলো মেখে নেবো। তবে হ্যাঁ, বেগুন পোড়ায় যেমন উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হয়, এটাতেও কিন্তু উপরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, কারণ একটু মোটা থাকে তো এটা খাওয়া যায় না। আর এরপর মেখে নিতে হবে, একদম স্বাদ কিন্তু বেগুন পোড়ার মতনই হয়, দেখবে গন্ধটাও একই রকম হয়। পারলে একটু লেবুও মেখে নিতে পারো, তাহলে খেতে আরও ভালো লাগে। আর এখন দেখছি বিগ বস, তো এখন করতে পারছি 10:30টা, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন শুধু চাউমিনটাকে এয়ারটাইট কন্টেনারে পুরে ফ্রিজে পুরে দেবো। চাউমিনগুলো হয়ে যাওয়ার পর, সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে জলটা ঝরতে দিয়েছিলাম, শুকনো হয়ে গেছে। এবার এয়ারটাইট কন্টেনারে পুরে আমি ফ্রিজে পুরে রেখে দেবো, তোমাদেরকে দেখাবো দেখো যে কতটা ঝরঝরে আছে। যেমনটা এখন দেখছো তেমনটাই থাকবে। এখন দেখবো একটা মুভি, তো এখানে এখন চালাচ্ছি রাম সেতু, যেটা দুপুর বেলা দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, স্কিন কেয়ার সমস্ত কিছু হয়ে গেছে। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করো, তাহলে তোমরা যেমন আমার ভিডিওটা দেখতে পাচ্ছ, নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটা খুব ইজিলি চলে যাবে। তো চলো এখানেই শেষ কর, এতক্ষণ অব্দি যে যে বন্ধুরা দেখছো, যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।